ইডুকেশ্যন টিকে আসাম চেনেলে সকলকে স্বাগতম জানাইছো। আৰু বন্ধুসকল, যিহেতু এডিআরৰ রিজাল্ট সম্পর্কে বহুতে ভিডিও বনাই আছে, ইতিমধ্যে আপোনালোকে গমি পাইছে যে রিজাল্ট দিব টাইম হৈছে। ইতিমধ্যে যোৱাকালি এটা ভিডিও দিছিলোঁ আৰু নিউজতো দিছিল যে উইদিন ওয়ান উইক মানে এসপ্তাহৰ ভিতৰত রিজাল্ট দিয়ার পূর্ণ সম্ভাবনা থকা বুলি কৈছিল। কিন্তু এটা কথা লক্ষ্য কৰিছেনে, রিজাল্ট সব এতিয়া গোটেইখিনি কাম সম্পূর্ণ হৈছে, জাস্ট সিএম মানে আপোনালোকৰ মুখ্যমন্ত্রীৰ নির্দেশ লাগিব। মুখ্যমন্ত্রী যেতিয়া নির্দেশ দিব তেতিয়া রিজাল্ট ডিক্লেয়ার করব পাৰিব, রিজাল্ট ডিক্লেয়ার করব পাৰিব। এতিয়া যেহেতু গোটেইখিনি কাম সম্পূর্ণ প্রায় হৈছেই, এতিয়া জাস্ট হিমন্ত বিশ্ব শর্মা সারর এটা রিপ্লাই লাগে। আর রিজাল্টো মানে যেহেতু প্রায় দেড় মাহ হল, গতি রিজাল্টো এতিয়া প্রায় সময় হয়েছে। কারণ বাকি এক্সামবর রিজাল্ট যে টেটর রিজাল্ট হোক বা বেলেগ কিনা কিন এক্সামের রিজাল্ট ওয়ান এক মাসের ভিতর দিয়ে, কিন্তু এডিআর রিজাল্ট অকান লেট এই কারণে হয়েছে, কারণ ইয়াত যেহেতু ক্যান্ডিডেটসর সংখ্যা বহুত আছে, এডিআর ক্যান্ডিডেটসর সংখ্যা বহুত আছে, সেই কারণে বাকি এক্সামতকৈ এই পরীক্ষাটো বহুতে এপ্লাই করেছে সেই কারণে। আর রিজাল্টো যেহেতু পূর্ণ মানে ভালদরে দিব লাগিব। এতিয়া কথাটো হল, এটা প্রেসমিট হব, প্রেসমিট যেতিয়া হব আর ঘোষণা করবও পারে। আর রিজাল্টর আগত সদায় নোটিস দিয়ে, রিজাল্টর আগত সদায় কি দিয়ে, নোটিস দিয়ে, নোটিস দিব, নোটিস দিয়ার পিছদিনাখনে আপনার রিজাল্ট পাই যাব। আর এতিয়া কিমান তারিখে দিব বলে কবলে গেলে তারিখটা ডেটটা ডাইরেক্ট কব পৰা না যায়, কিন্তু 25 অক্টোবরের ভিতর রিজাল্ট দিবই, এই শিওর মুঠর পর 25 অক্টোবর ভিতর রিজাল্ট দিব, মানে প্রায় 90% চান্স আছে। গতি অক্টোবর মাহ ধরে থ দিব পারে, অক্টোবর মাহ ধরে থ দিব পারে যে এই মাহতে কোনোবা দিনাই হঠাৎ রিজাল্ট দি দিব। তারে আগত কিন্তু নোটিস দিব, নোটিসটো দিবই রিজাল্ট দিয়ার আগে আগে। তাৰে পিছত সেবা অনলাইন ওআরজি ডট সেই ওয়েবসাইটত চালে আপনার রিজাল্ট পাই যাব। এটা বহুতরে ফেক ভিডিও বনাই আছে, বহুতে মানে রিজাল্ট ডিক্লেয়ার করা বুলিয়ে কৈ আছে, এইকেইদিন কোনো ধরনের রিজাল্ট ডিক্লেয়ার করা নাই। 25 অক্টোবরের ভিতর রিজাল্ট পাই যাব, তার আগের দিন এখন 24 অক্টোবর মানে যদি 25 অক্টোবর রিজাল্ট দিয়ে 24 অক্টোবর নোটিস দিব। মুঠের উপর তারমানে যিকোনো যুক্ত ডেটত রিজাল্ট দিব তার আগের দিন এখন নোটিস দিব, নোটিস দিয়ার পিছত রিজাল্ট পাই যাব। গতি এই রিজাল্ট সম্পর্কে সকলে অপেক্ষা করে আছে যেহেতু, গতি অক্টোবর মাহত অপেক্ষা করা, অক্টোবর মাহতেই পাই যাবা রিজাল্ট। আর ভিডিওটি সকলে শেয়ার করে দিবা, আর কিবা নতুন ইনফরমেশন লাগ যদি আছে কারোবার তাত তলর কমেন্টত জানালে হল, তার উপর মানে ভিডিও বনায় দি দিম বারো। আজিলে ইমানাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।